পরীক্ষা চলাকালীন সময় এটা করা একটা ঠিক না। জনগণকে হয়রানি করা যায় এটা পালানি, এই ধর্মঘট কোনো মানে হয় না। এখন আমাদের পরীক্ষা, আমরা বাসা থেকে আসতে সময় মনে করেন সকালে গাড়ি পাচ্ছি না, অনেক জায়গায় হেঁটে আসছি, তাও মানে ভাঙ্গা ভাঙ্গি করে আসতে হচ্ছে। এবং আসার পরে এখান থেকে অনেক জায়গায় প্রায় 10 টাকা ভাড়া হাইটে গেছি, হাইটে গিয়ে পরীক্ষা অ্যাটেন্ড করছি, তাও অনেক সময় লস হয়েছে পরীক্ষা, বুঝতেছেন তো, অনেক টাইম মানে ওয়েস্ট হয়েছে। এরপরে এখন আসছি, এখন ধরেন বাসায় যাওয়ার মতো গাড়ি নাই, তো মানে আমাদের একটা আলাদা সমস্যা ফেলে দিছে। এই একটা সমস্যা সমাধান করার ক্ষেত্রে আরেকটা সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। পরীক্ষা চলাকালীন সময় এটা করা একটু মানে আমার মতে ঠিক না। আমি যাইতাম কলা বাজার, কিন্তু কত সময় ধরে গাড়ি বাইরাম না, মোবাইল চত্তর থেকে আমি আইতে আইসি রাস্তা সকাল ধরে, আমি আনা গাইয়া আছি বর্তমানে, গাড়ি বাইরাম না। 10 টাকার বাড়ার জায়গা 50 টাকা নেরো, এখন আমরা কিতা করতাম ভাই কৌকা। জনগণকে হয়রানি করা যায় এটা পালানি, সে তো পালা দেখায় না। জনগণ হয়রানি সকাল থেকে এর খানি কের বনি, মানুষ কত কষ্টের মাঝে আছে এটা তো সরকারে দেখেন না। অনেক অনেক পরিমাণ সমস্যা হচ্ছে, 10 টাকার বাড়ে এখন 50 টাকা 60 টাকা ওরে দিয়া আইতো, আমরা ক্ষতির সম্মুখীন হইলাম। এই ধর্মঘট কোনো মানে হয় না। সকালে বারো স্থির পরীক্ষা যাইতাম, গাড়ি পাইছি না, তারা সেটা ইয়া গাড়ি মেলেন না, 9:30 পরীক্ষা আরম্ভ, 1 ঘন্টা লেট হয়েছে, তারপরে পরীক্ষা যাইতে যাইতে বাতে বাসা থেকে ফোন করি, বাতে গাড়ি আনি, তারপরে আমরা আইসি, কত সমস্যা হয়েছে। আমি প্রায় 2 ঘন্টা যাবত গাড়ি খুঁজতেছি আর কি। ভাড়া হচ্ছে এমনিতে আপনার নর্মালি যদি আমরা বাসে যাই তাহলে হচ্ছে 35 টাকা করে, আর সিএনজিতে হলে এমনিতে 40 টাকা, আর বাইকে আপনার যাতায়াত করলে আপনার 60 টাকা 70 টাকা। এমনিতে এখন ওনারা যা ভাড়া বলছে, ওনারা 300 টাকা পার হেড বলতেছে, 300-400 এরকম, কেউ আর 500 চাইতেছে। এখন এইরকম যদি ভাড়া হয় তাহলে তো আমাদের জন্য যাতায়াত করা অনেক কষ্টকর। ধর্মঘট থেকে আসলে সাধারণ মানুষের জন্য খুবই মানে কষ্টকর, এটা আমরা আসলে চাই না, এই ধরনের ধর্মঘট আমরা চাই না, কারণ এটা আমাদের জন্য সত্যিই অনেক কষ্টকর। কারণ আমরা সকালে বেলা আসছি বাইকে করে, তখনও আসছি আমরা 100 টাকা দিই, আর এখন যাওয়ার সময় এখন আবার এই 500 টাকা 1000 টাকা। এখন আমরা সাধারণ মানুষ, এখন 500-1000 টাকা একদিনে যাতায়াত ভাড়া, এটা আমাদের জন্য অনেক কষ্টলি হয়। পরীক্ষা পরেও দিলে পারতো ধর্মঘটটা, আমাদের অনেক সমস্যা, আজকে অনেক সমস্যা হয়েছে, যদি পরীক্ষাটা দিতে পারতাম না ফাইনাল পরীক্ষার সময় আমাদের সমস্যা হতো, টেস্টে যদি দিতে পারতাম। আজকের এই ধর্মঘট অনির্দিষ্টকালের, আমাদের দাবি ওই যে গ্যাসের সমস্যার কারণে বিভিন্ন পাম্পে গিয়া লাইন মানে সমস্যার সম্মুখীন হয়, এবং প্রশাসনের এই ট্রাফিকের নির্যাতনের কারণে সবগুলো মিলাই আজকের আমাদের এই ধর্মঘটটা। পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ আছেন উপস্থিত। আমি একটু আগে আমি ফোন দিছিলাম আমাদের শাখার সেক্রেটারির কাছে, তো উনি বলছেন যে আমরা মিটিংয়ে বসতেছেন, এই 2টার দিকে বসবেন, অবশ্যই আমরা নির্দেশ পাওয়া পর্যন্ত আমরা আসি মাঠ, আর নির্দেশ হইলে তো বসবেন রেখে দিব। আমরা সব ধরনের গাড়ি হাতেছি না, আমাদের হলো সিএনজি গুলা, যে আমরা তো সিএনজি হলাম, অটো রিক্সা সিএনজি নেতৃত্ব আছি আমরা বর্তমানে, সিএনজি গুলা পাইতেছি এবং প্রাইভেট সারিয়ে দিতেছি, পরীক্ষা যাত্রী গুলা সারিয়ে দিতে, বিদেশ যাত্রী রুগীর গাড়ি সারিয়ে দিতেছি, শুধু সিএনজি আর ওই যাত্রীর মাইক্রোবাস আছে এগুলো। এটা ঠিক অনেক সময় দিয়েছে, এটা তো এইগুলো একটু সমস্যা অনেক মানে হইতেছে, অনেকের যে যাত্রী রুগীর সমস্যা, রুগী নিয়ে দিতেছে বা এত মানে স্কুলের পরীক্ষার্থীর সমস্যা, এগুলো নিয়ে পারেন কারণে সমস্যা। তখন পরীক্ষা যাত্রী আমাদের দিয়ে খালি খালি মারি আসতেছে, তখন দেখা যায় আমরা এটা আটাইতেছি, আমরা সাথে 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের সাথে সময় দেওয়া দিয়ে চলে যাচ্ছে, সারিয়ে দিতেছি এরকম।